হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আবার আসছি ব্লগে। আজকে এটি ব্লগটা বানাচ্ছি একটা আনবক্সিং এর জন্য, একটা নতুন ক্যামেরা, মানে বলতে গেলে আমার ড্রিম ক্যামেরা ছিল, অনেকদিনের ইচ্ছা ছিল এই ক্যামেরাটা কিনবো, তো আলটিমেট আমি কিনলাম। আর এখন রাইট নাও এই সেগমেন্টে এখন বলতে গেলে সব থেকে বেস্ট ক্যামেরা আছে। তো চলো আনবক্সিংটা শুরু করা যাক। এই হলো সেই ক্যামেরা, ইনস্টা 360X3। একদম ফাটাফাটি দুর্দান্ত এর ক্যামেরা কোয়ালিটি ভাই, অসাম ক্যামেরা। চলো এই বক্সটা খুলে দেখি এর মধ্যে কি কি আছে, দেখা যাক। চলো তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক ইনস্টা X3 পকেট অ্যাকশন ক্যামেরার মধ্যে কি কি আছে। তো বক্সের এক সাইডে ক্যামেরার বেসিক ইনফরমেশান দেওয়া আছে, যে 5K 360 ডিগ্রিতে এটা ক্যাপচার করতে পারবে, সিঙ্গেল লেন্স মোড আছে, 72 মেগাপিক্সেল 360 ফটো নিতে পারবে, অ্যাক্টিভ HDR মোড আছে। সব থেকে ভালো হচ্ছে এই অ্যাক্টিভ HDR মোডটা, পরে যখন এটা রিভিউ দেখাবো তখন এটার মধ্যে তোমাদেরকে দেখাবো। ইনভিজিবল সেলফি স্টিক মোড আছে, ফ্লো স্টেট স্টেবিলাইজেশন আছে। সরি গলাটা একটু খারাপ হয়ে গেছে ঠান্ডার জন্য, কিছু মনে করো না। ওয়াটারপ্রুফ AI পাওয়ার এডিটিং আছে, এর এডিটিংটা নেক্সট লেভেল ভাই, একদম মানতে হবে। আর বক্স কন্টেন্ট কি কি আছে, বক্সের মধ্যে আছে হচ্ছে একটা ক্যামেরা, একটা চার্জার কেবল, পাউচ, আর কুইক স্টার্ট গাইড, আর লেন্স ক্লথ। চাইনিজ আমার দরকার নেই, ইংলিশই ঠিক আছে, বুঝে গেলাম। এখানে কিছু ছবি দেওয়া আছে, কি কি মোডে এর ছবি তুলতে পারবে। সিলটা আগেই আমি ব্রেক করেছি। প্রথমে সাইড করে রাখি আমাদের এই ক্যামেরাটাকে। আর বক্সের মধ্যে কি কি আছে, একটা কিউআর কোড দেওয়া একটা বক্স, নিশ্চয়ই অ্যাপটা ডাউনলোড করার জন্য, ইনস্টা 360 অ্যাপের জন্য। এই পকেটে আছে একটা পাউচ, একটা সিলিকা জেলের প্যাকেট, কুইক স্টার্ট গাইড যেটার কোনো প্রয়োজন নেই, একটা স্টিকার, আর কি আছে ইনফরমেশন যেটা পড়ি না কোনো সময়, বই, স্কুলে থাকতে বই পড়লাম না, আর এই কুইক স্টার্ট গাইড পড়ব। একটা কেবল, ব্যাস আর কিচ্ছু নেই। এবার সব কিছু সাইড করে দেখে দেওয়া যাক ক্যামেরাটা কেমন। ক্যামেরাটা এবার খুলে দেখি কেমন। ক্যামেরার এক সাইডে ব্যাটারি লাগানো আছে, ব্যাটারির দুদিক চিপে ধরলে ব্যাটারিটা খুলে আসবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। আর এই সাইডে মনে হয়, হ্যাঁ, USB-C টাইপ পোর্ট চার্জার চার্জিংয়ের জন্য, আর যদি কোনো অডিও ইনপুট করতে চাও তার জন্য সেটা আলাদা একটা অ্যাডাপ্টার আছে, সেই অ্যাডাপ্টারের জন্য। এই ডোরটা কিন্তু ওপেন হয়, এই ডোরটা খুলে ওই অ্যাডাপ্টার লাগাতে হয়। এই লাগানোর একটা জায়গা আছে, এখানটায় পুশ করে দিলে আবার লক হয়ে যাবে। এই সাইডে একটা মাইক আছে, এখানে একটা মাইক, দুটো, তিনটে, আর এই একটা, চারটা, চারটে মাইক দেওয়া আছে এটাতে, 1, 2,
এটা হচ্ছে স্পিকার গ্রিল, সরি আমার বলতে ভুল হয়েছে, এটা স্পিকার গ্রিল, এটা একটা মাইক, এটা একটা মাইক দুটো, এ একটা, তিনটে, আরে এখানে একটা আছে, চারটে, টোটাল চারটে মাইক আছে এটাতে। 360 খালি ভিডিও রেকর্ড হবে না, 360 অডিও রেকর্ড হবে, অডিও কোয়ালিটি, তারপরে এর অ্যাক্সেসরিজ সমস্ত কিছুর আলাদা একটা ব্লগ আসবে, সেটাতে ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। আপাতত এটাকে অন করে দেখা যাক। এখানটায় 360 মোডে পিক ফটো আছে, ভিডিও আছে, অ্যাক্টিভ HDR যেটা বলেছিলাম, টাইম ল্যাপস আছে, টাইম শিফট আছে, বুলেট টাইম আছে, বুলেট টাইমের জন্য আলাদা অ্যাক্সেসরিজ লাগে, আর লুপ রেকর্ডিং আছে, আর এটা আমি ঠিক জানি না এটা কি আছে, স্টার ল্যাপস, এটা আমার জানা নেই। আর বার্স্ট মোড আছে, ইন্টারভেল আছে, HDR এমনি আছে, HDR ফটো, নর্মাল ফটো আছে, ব্যাস এই কয়টা মোড আছে। সিঙ্গেল লেন্সের মোডের মধ্যে নর্মাল ভিডিও আছে, যেটা অ্যাকশন ক্যামেরার মতো হবে, আর মি মোড বলে একটা স্পেশাল মোড আছে। এই ভিডিওর পরে মি মোড, মি মোডটা দুর্দান্ত, এটা স্টিকে, সেলফি স্টিকে লাগিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরলে শুধুমাত্র তোমার এই যে ঠিক এরকমভাবে ধরতে হবে, এরকমভাবে ধরতে ধরলে পরে অটোমেটিক নিজেকে নিয়ে নিবে। এখানটাও সেম লুপ রেকর্ডিং, ফটো মোড, এই কয়টা মোডই আছে। 360 মোডে ভিডিও মোড, এটা নর্মাল সিলেক্ট করা থাক। আর এছাড়া উপরের দিকে ইউজার ইন্টারফেসে দেখি, ও বাই দ্য ওয়ে, এটার মধ্যে কারো কাছে যদি এয়ারপড থাকে তাহলে সে এয়ারপড কানেক্ট করতে পারবে। আর এছাড়া অডিও উইন্ড নয়েজ রিডাকশন থেকে শুরু করে ফোকাস অ্যাডজাস্টমেন্ট সমস্ত কিছু করতে পারবে, রিমোট এর সাথে অ্যাটাচ করতে পারবে। আর এটাতে সেটিংসে গেলে ক্যামেরা ইনফো, USB মোড, প্রচুর সেটিংস আছে, সেগুলো পরে তোমাদেরকে দেখাবো। এক্সটার্নাল মাইক গেন কম বেশি করতে পারবে, ভিডিও শার্পনেস কম বেশি করতে পারবে, ভিডিও বিটরেট কম বেশি করতে পারবে, অ্যান্টি ফ্লিকার সমস্ত কিছু এখানে করতে পারবে। মানে ইউজার ইন্টারফেস খুব ভালো, আর ডিসপ্লে প্রচণ্ড ফাস্ট। আগের যেটা ছিল ইনস্টা 360X2 যেটা ছিল 1X2, ওটার ডিসপ্লেটাও ছোট ছিল আর ডিভাইসটা একটু ল্যাগই ছিল, কিন্তু এটার মধ্যে কোনো ল্যাগ নেই, দুর্দান্ত একদম। তোমরা তো দেখলেই যে বক্সের মধ্যে কি কি আছে, দেখো একদম চিন্টু মিন্টু ক্যামেরা, একদম ছোট্ট আমার হাতের তালু সাইজ আর ক্যামেরা সাইজ, দেখো প্রচন্ড হ্যান্ডি ক্যামেরা, খুব শীঘ্রই এটার যে ইউজার ইন্টারফেস কেমন আছে, এটা রিভিউ অ্যাকচুয়ালি কিভাবে এটা ইউজ করবে সমস্ত ডিটেলের এর উপরে একটা ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসব, তাই স্টে টিউনড। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে পরের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, রাখছি তাহলে আজকে এখানেই। বন্ধুরা, আমার এই ইনস্টা 360X3 কিনেছি যে ওয়েবসাইটটা থেকে, সেটা হলো designerinfo.in। তোমরা এই ওয়েবসাইটটা চেক ইন করতে পারো। সত্যি কথা বলতে গেলে অ্যামাজন, ফ্লিপকার্ট সমস্ত কিছু আমি ট্রাই করে দেখেছি, কিন্তু এই ওয়েবসাইটের মতো সস্তায় কেউ দিতে পারবে না। তোমরা একটু এই ওয়েবসাইটটা ট্রাই করে দেখতে পারো, ইভেন এখান থেকে ক্যামেরা অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ক্যামেরা, ড্রোন সব কিছু পাবে, মানে ব্লগিং, ভিডিও ফটোগ্রাফির জন্য, ভিডিওগ্রাফির জন্য যা যা দরকার সব পাবে এখানে, আর রিজনেবল প্রাইসে, এরা ডিরেক্ট ইম্পোর্টার, তোমরা ট্রাই করে দেখতে পারো।